চাকরি আসলাম আমার ইন্ডিয়ান চ্যানেল রাকেশ টেলিকম টেজগুরু চ্যানেলে। তো আজকে যে আমি আপনাদের টপিকটা ব্যাপারে বলবো সেটা অবশ্যই আপনারা সবাই বুঝে গেছেন যে কী ব্যাপারে বলতে চাচ্ছি। আমাদের যে কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প, যেমন 15 তারিখে এটা লঞ্চ করেছিল, আমার ভিডিওটা বানানো অনেক দেরি হয়ে গেল। তো সেই প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী পেনশন যোজনা 2019-এ, এটা আপনার 15ই মার্চ ইস্যু হয়েছিল। প্রতি মাসে 3,000 টাকা করে আপনাকে দেবে। তো সেটা কী করে অ্যাপ্লাই করবেন এবং কারা অ্যাপ্লাই করবেন, সব থেকে এটা ব্যাপার অ্যাপ্লাই ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র সিএসসিতেই অ্যাপ্লাই হবে, মানে কমন সার্ভিস সেন্টার, সেখানে শুধুমাত্র এটা অ্যাপ্লাই হবে। এবং কারা কারা এই অ্যাপ্লাইয়ে যোগ্য এবং কারা করতে পারবে, এটা অ্যাপ্লাই করতে পারবে তারাই যাদের বয়স 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তো যারা সিএসসি আছে মানে কমন সার্ভিস সেন্টার যারা চালায়, তাদের জন্য আমি আজকে দেখাবো যে এটা কী করে অ্যাপ্লাই করবে এবং কোথায় কোন সাইডে গেলে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। তো এবার প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনাকে বলে রাখি যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে যে দেখুন, আপনি আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে দেখুন রাকেশ টেলিকম টেজ গুরু। তো আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপনার সাথে আপলোডিং করি আপনি যেন সাথে 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 দেখতে পান এবং নিজে হেল্পফুল হবেন এবং অন্যকে হেল্পফুল হতে সাহায্য করবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। এবার আপনারা কী করবেন, একটা প্রথমে ট্যাব খুলে নেবেন, খুলে পরে আমার একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা খুলে নিচ্ছি। দেখুন www.pmsym.cscloud.in। এবার এবার এখানে এই পেজটা ঠিক এই মেনুটা খুলে যাবে। এই মেনুটা খোলার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনার সিএসসি আইডি অথবা সিএসসি থাকে তাহলে আপনি এটি অ্যাপ্লাই করার জন্য যোগ্য, মানে যদি কোনো দোকানদার হয় যোগ্য। দেখুন এখানে স্টার্ট এনরোলমেন্ট, ঠিক আছে, আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে স্টার্ট এনরোলমেন্ট দিতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার সিএসসি থেকে আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন এই যোজনার জন্য তাহলে আপনাকে এখানে ক্লিক এখানে করতে হবে। দেখুন ফর রেজিস্ট্রেশন ইন পিএম ইএসএম স্কিম টু গো টু, এখানে ক্লিক করলে আপনার সেই রেজিস্ট্রেশনটি শুরু হবে। দেখুন অ্যাপ্লাই কতগুলো হয়ে গেছে, দেখুন স্ট্যাটাস 36, সিএসসি এগুলো কাজ করছে রেজিস্ট্রেশন করে এতগুলো 29,000 এবং এত অটোমেটিক এনরোল হয়ে গেছে, মানে আপনার অ্যাপ্লাই হয়ে গেছে এতগুলো, ঠিক আছে। তো আপনাদের বলবো যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের যে আপনার এলাকার ঠিক যে পার্শ্ববর্তী যে সিএসসি সেন্টারগুলো আছে সেখানে গেলে আপনি অ্যাপ্লাই করুন এবং এইটার লাভ উপভোগ করুন। এবার আমি বলবো যে দেখুন এটাতে আপনি কী কী সিস্টেমে আছে, প্রথমে আপনাকে জানা দরকার যে এইটাতে অ্যাপ্লাই করবো আমার কত কী টাকা দিতে হবে বা কী সিস্টেম আছে সেটা আপনাকে জানার দরকার। তো প্রথমে আমি কি আপনাকে ফিক্সগুলো দেখে দিই, কী বলেছে এখানে যে দেখুন অ্যাপ্লাই হওয়ার জন্য আপনাকে ক্যারিটি কী 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 হতে হবে, আপনাকে এলিজিবল কী হতে হবে। তো আপনার এলিজিবলটা হচ্ছে আপনাদের ক্যারিটি যেগুলো হচ্ছে, দেখুন এখানে যেমন বলেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী শ্রমধন পেনশন যোজনায় আপনাকে ক্রিয়াটি কী কী থাকতে হবে। দেখুন আপনাকে বলছে প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনায় আপনাকে প্রথমত 18 থেকে 40 বছর বয়স হতে হবে, তারপরে আপনাকে মান্থলি ইনকাম আপনার 15,000-এর নিচে হতে হবে। তারপর যেমন আপনাকে বলেছে আপনার যে আপনি ঠিক একটা
বছর বয়স হতে হবে, কিন্তু সব থেকে বড় ব্যাপার আপনাকে কত কিছু দিতে হবে বা কত টাকা আপনাকে পে করতে হবে সেটা অ্যাকচুয়ালি বয়স হিসেবে। এবং আপনাকে এটা আপনার মনে করেন ধরেন বয়স যদি আমি আপনাকে একটা পিডিএফ একটা দিয়ে দিব, কারণ আমার এখানে পিডিএফটা ঠিক এখন নেই, এখানে থাকলে আমি কি দেখছি আমি দেখুন দেখুন আমি আপনাকে এখানে দেখাচ্ছি। আসলে যেমন বলা হয়েছিল 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনাকে করতে হবে, তো এবার আপনাকে কত টাকা পে করতে হবে তাই না? এখানে দেখাচ্ছি আপনাকে, এখানে যেমন দেখুন আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার বয়স 18 বছর বয়স হয় তাহলে আপনাকে এটা 60 বছর বয়স পর্যন্ত চালাতে হবে, তার মানে আপনাকে আরও 42 বছর বা 48 বছর চালাতে হবে। তো আপনাকে মান্থলি সেটা কত দিতে হবে? আপনাকে মান্থলি দিতে হবে 55 টাকা। এখানে ব্যাপার একটাই, মান্থলি কষ্ট হচ্ছে আপনি 55 টাকা দিচ্ছেন, আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন 55 টাকা দিচ্ছে, তাহলে আপনার টোটাল জমা হচ্ছে 110 টাকা পার মান্থ, আপনার 110 টাকা জমা হচ্ছে। সেম একই আপনার বয়স যদি আপনার 24 হয় তাহলে আপনার 60 বছর বয়স পর্যন্ত চালাতে হবে এবং আপনাকে 76 টাকা পার মান্থ দিতে হবে। আপনি 76 দেবেন এবং 76 টাকা এখানে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে, তাতে আপনার জমা হবে 152 টাকা। এভাবে এভাবে প্রসেসিংয়ে চলতে থাকবে, ঠিক আছে? তো এভাবে চলতে থাকবে, আপনার আপনার বয়স দেখে এইভাবে দেখুন ক্যালকুলেট করে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো আপনি চলছি, এবার কী করে এটা অ্যাপ্লাই করতে হয়, তো দেখুন আপনি এখানে কী করবেন, স্টার্ট এনরোলমেন্টে ক্লিক করবেন। যখন স্টার্ট এনরোলমেন্টে ক্লিক করবেন দেখুন কী বলছে এখানে, আর ইউ এ সিএসসি ভিএলই? আপনি কি সিএসসি ভিএলই হন? দেখুন আপনি কি সিএসসি ভিএলই হন অথবা আপনার কাছে কন্টিনিউ অ্যাজ আ গেস্ট ইউজার, আপনি যে গেস্ট ইউজার, এটা অপশন ছিল না অবশ্য, এটা রিসেন্ট এসছে এই গেস্ট ইউজারের অপশনটা, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি সিএসসি ভিএলইতেই সেটা অ্যাপ্লাই হবে তাই না? তো দেখুন আপনি কী করবেন, আপনি সিএসসি ভিএলইতে ক্লিক করবেন এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনি এখানে সাইন ইন করবেন। প্রবলেম দিচ্ছে, আমি আবার এখানে ক্লিক করব, আজকে সাইটটা হয়তো একটু প্রবলেম আছে, সেটা লগ ইন হচ্ছে না। দেখুন আমার লগ ইন হয়ে গেছে, আমি টোটাল এতগুলো অ্যাপ্লাই করেছি, হ্যাঁ আমার এখান থেকে টোটাল আমার অ্যাপ্লাই হয়েছে, দেখুন আমি টোটাল আমি 4টি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এবং দেখুন আমার একটা ডিউ এখানে পেন্ডিং পড়ে আছে, আমি সেটাকে কমপ্লিটলি করে নিই। এবার দেখুন আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে ফার্স্ট আপনাকে নিউ এনরোলমেন্টে আসতে হবে, এবার যদি করতে করতে কোনো অ্যাপ্লিকেশন আপনার কোনো ডকুমেন্টসে বা অথবা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাকে লগ ইন করার পর আপনাকে ইনকমপ্লিট এনরোলমেন্ট এবং কমপ্লিট এনরোলমেন্ট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কতগুলো এনরোলমেন্ট করেছেন, ঠিক আছে? তো আপনাকে লগ ইন পেজটা করিয়ে দেখি কী করে আপনাকে করবেন। তো দেখুন আপনি নিউ এনরোলমেন্টে ক্লিক করবেন, করার পরে দেখুন আপনাকে কী কী যাচ্ছে, ফার্স্ট আপনার স্টেপে স্টেজে ডকুমেন্টস আপনার কী কী যাচ্ছে আপনার কাছে, আপনার কাছে ফার্স্ট স্টেপে ডকুমেন্ট যাচ্ছে আপনার কাছে সাবস্ক্রাইবার, আধার কার্ড, মানে আধার কার্ড একটা একটা ক্যান্ডিডেটের অবশ্যই, যিনি অ্যাপ্লাই করবেন তার আধার কার্ড অবশ্যই লাগবে, তার নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেল আইডি আপনার ম্যান্ডেটরি দিলে দিতে পারে না দিতে পারে সেটা আপনার অপশনাল। তারপরে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে, তারপরে মেল না ফিমেল সেটা দিতে হবে। এবং এখানে আপনি সব সব থেকে বড় কথা যে আপনার মনে রাখবেন আপনার এখানে দেখুন ইয়েস নো ওয়েদার ইনকাম ট্যাক্স আপনি কিন্তু এখানে নোই করে দেবেন দুটো দিক, ঠিক আছে? আপনি এখানে ইয়েস করবেন না, কেন ইয়েস করলে কিন্তু আপনার সমস্যা দেবে, ঠিক আছে? সুতরাং বলবো আপনার এখানে ইয়েস করবেন না, আপনি এখানে নই করে দিবেন, নই করলে আপনার পক্ষে বেটার। তো এখানে মনে করে এখানে নো করবেন, নো করে এগ্রিতে ক্লিক করে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার নেক্সট একটা পেজ খুলবে, পেজ খুলে আপনি আপনার সেখানে অ্যাকাউন্ট নাম্বার নমিনি নেম দিয়ে আপনি সাবমিট করবেন এবং একটা ফর্ম বেরিয়ে আসবে, সেটা প্রিন্ট আউট করে আপনি ক্যান্ডিডেটের সিগনেচার করে আপলোডিং করে
সিএসসি ওয়ালেট থেকে আপনার যে প্রথম যে ইনস্টলমেন্ট রয়েছে সেটা আপনি কাটা হবে। হ্যাঁ, কাটার পরে আপনি এটা আপনার কার্ড হয়ে আসবে, আপনি সেটাকে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিবে। ঠিক আছে, তো আমার ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেল, সেটা আমি চাচ্ছি না। আমার অনেক ভিডিও লম্বা হয়তো আপনার অধৈর্য হয়ে যাচ্ছেন, তো আপনারা আমার এই ভিডিওটাকে দেখার যে দেখছেন থেকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং যদি তোমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখুন, আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বড় মানে আপনার একটা লাইক আমার কাছে অনেক বড় একটা মোটিভেশন হয়ে ওঠে। কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের মনে মোটিভেশন হয়, আর আমরা মনে এইসব ভিডিও বানাতে আমাদের খুব একটা শক্তি এনার্জি পাই। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবে আপনাদের কোনো টাকা খরচা হয় না, শুধুমাত্র আপনাকে একটা ক্লিক করে